ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স হ্যালো ভিউর্স আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ আমরা দেখব উত্তরাখণ্ড টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ বেরিয়েছে ওখানে কী কী বলা আছে কারা এলিজিবিল এবং এক্সাম প্যাটার্ন কীরকম হবে সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করবো আমি এই মুহূর্তে রয়েছি উত্তরাখণ্ড টেটের অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে তোমরা যারা এই ব্রাউজারটা ডাউনলোড করতে চাও করতে পারো কারণ এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে তো যেহেতু আমার ডাউনলোড করা আছে আলাদা করে ডাউনলোড করছি না এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে কি কি রয়েছে একটু দেখে নাও এখানে দেখো বলা হয়েছে যে তোমরা কোন দিন থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং কোন দিন অবধি তোমরা লাস্ট অ্যাপ্লাই করতে পারবে তো তেইশে জুলাই দু থেকে অ্যাপ্লিকেশন আরম্ভ হয়েছে এবং এটা চলবে সতেরোই আগস্ট দু হাজার ঠিক আছে এবং এইখানে কি রয়েছে যারা রেজিস্টার করতে চাই তারা কিন্তু এখানে রেজিস্টার করতে পারবে এই যে এই জায়গাটাতে অ্যাপ্লিকেন্ট লগ বলে যে জায়গাটা আছে তখনই করতে পারবে তার আগে তোমায় এই নিউ রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করতে হবে ঠিক আছে এবং কি করে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে এছাড়া যদি কেউ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেখতে চাই এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো পেয়ে যাবে ঠিক আছে পর কিন্তু দেওয়া আছে দু হাজার থেকে আরম্ভ করে দু হাজার অবধি তোমরা সমস্ত কোয়েশ্চেন পেপার দেখতে পারবে এরপরে চলে যাচ্ছি আমাদের যেই মূল নোটিফিকেশনটা আছে ওখানে কি কি বলা আছে এখানে আমরা দেখছি উত্তরাখণ্ড টিচার এলিজিবিলিটি টেস্ট দু ঠিক আছে অনলাইন অ্যাপ্লিকেশন আরম্ভ হয়েছে তেইশে জুলাই দু থেকে এবং লাস্ট ডেট কবে সতেরোই আগস্ট দু ঠিক আছে এবং যদি রকম অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোথাও ভুল হয় তোমরা এডিট করতে পারবে তো এই এডিট উইন্ডো কতদিন অবধি অ্যাক্টিভ থাকবে ঠিক আছে কুড়ি আগস্ট দু থেকে বাইশে আগস্ট দু ঠিক আছে এর মধ্যে তোমাদের কিন্তু এডিট করতে হবে এরপর দেখো এখানে আর কি বলা আছে এখানে বলা আছে যে কোন ডেটে এক্সাম হতে পারে এখানে কিন্তু এক্সামের প্রভাবেল ডেট বলে দিয়েছে ঠিক আছে আর এখানে কি বলা আছে আমরা দেখে নিচ্ছি তোমরা যে কোনো ধরনের মানে আপডেট পাওয়ার জন্য এই ওয়েবসাইটটা ফলো করবে ডাব্লু ঠিক আছে এরপর দেখো এখানে আর কি বলা আছে হ্যাঁ এইখানে বলা আছে ইউটেট পেপার ওয়ান এবং পেপার টু এটা কিন্তু একটা এলিজিবিলিটি টেস্ট যেমন তোমরা সিটেট দিয়ে থাকো বা বিভিন্ন রাজ্যের টেট হয় তেমনই এটাও কিন্তু একটা এলিজিবিলিটি টেস্ট এটা কোয়ালিফাই করলে পরে যখন রিক্রুটমেন্টের এক্সাম হবে তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারবে ঠিক আছে তো এখানে দেখো আর কি বলা আছে ইউটেট পেপার ওয়ান এবং পেপার টু পরীক্ষা হবে ছাব্বিশে অক্টোবর দু এবং পেপার ওয়ানের পরীক্ষা হবে সকাল দশটা থেকে বেলা সাড়ে বারোটা অবধি এবং পেপার টু এর পরীক্ষা হবে দুপুর দুটো থেকে বিকেল সাড়ে চারটে অব্দি ঠিক আছে এই ব্যাপারটা এখানে বলা আছে দেখো আর এখানে কি বলা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যারা ইউটেড পেপার ওয়ানের জন্য অ্যাপ্লাই করতে চাই এটা কিন্তু এনসিটির এর গাইডলাইনে যেমন বলা আছে তেমনই কিন্তু এখানে ক্রাইটেরিয়াগুলো বলা আছে যেমন মিনিমাম ফিফটি মার্কস পেতে হবে হায়ার সেকেন্ডারিতে এবং যাদের টু ইয়ার ডিএলএড করা আছে বা বিটিসি করা আছে তারা কিন্তু এখানে এলিজিবল এখানে আর কি বলা আছে দেখো এখানে আরেকটা বলা আছে যাদের এইচ এসে ফিফটি পার্সেন্ট নেই তাদের যদি গ্র্যাজুয়েশন থাকে ঠিক আছে গ্র্যাজুয়েশন এবং তার সঙ্গে টু ইয়ার ডিএলএড তারাও কিন্তু এখানে এলিজিবল এরপর দেখো ইউটেড পেপার টু এর জন্য কারা এলিজিবল ইউটেড পেপার টু এর জন্য যদি কারোর গ্র্যাজুয়েশন পাস থাকে ঠিক আছে প্লেন গ্র্যাজুয়েট হলেই হবে এখানে কিন্তু কোনো রকম পার্সেন্টেজ অফ মার্কসের কথা বলা হয়নি যদি কারো গ্র্যাজুয়েশন করা থাকে এবং কোন ক্ষেত্রে যাদের টু ইয়ার ডিএলএড করা আছে যদি কেউ ডিএলএড দিয়ে অ্যাপ্লাই করতে চায় তাহলে তার ক্ষেত্রে কিন্তু কোনো রকম পার্সেন্টেজ অফ মার্কসের কথা বলা নেই ঠিক আছে গ্র্যাজুয়েট পাস হলেই হবে এবং এখানে আর কি বলা আছে এখানে দেখো আর বলা আছে যাদের গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট আছে অথবা পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট আছে এবং বিএড আছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে আর কথা কি যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু এখানে এলিজিবল ঠিক আছে যারা এই ডিগ্রিগুলো কমপ্লিট করে নিয়েছে তারাও এলিজিবল মানে বিএড বা ডিএলএড যাদের কমপ্লিট হয়ে গেছে তারাও এলিজিবল এবং বিএড বা ডিএলএড এ যারা ভর্তি হয়েছে তারাও কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে যেমনটা সিটেটের ক্ষেত্রেও হয়ে থাকে যেহেতু এটা একটা এলিজিবিলিটি টেস্ট এবং এখানে আর কি বলা আছে দেখো এই পরীক্ষাটা কিন্তু তোমার একই দিনে হবে বলেই দিলাম একটু আগে যে একটা পরীক্ষা হবে সকালের দিকে আর একটা হবে দুপুরের দিকে তো যারা অ্যাপ্লাই করতে চাই তাদের কাছে যদি সমস্ত রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে তারা কিন্তু দুটো পেপারেই অ্যাপ্লাই করতে পারবে এখানে বলা আছে কিন্তু একই দিনে দুটো পেপার পরীক্ষা দিতে হবে এবং এখানে আর কি বলা আছে দেখো পরীক্ষাটা কিন্তু এমসিকিউ ফর্মেটে হবে এবং এখানে রকম নেগেটিভ মার্কিং নেই যেমনটা অন্যান্য টেটেও হয় রকম নেগেটিভ মার্কিং নেই পরীক্ষাটা এমসিকিউ ফর্মেটে হবে এবং পরীক্ষার জন্য তোমরা টাইম পাবে আড়াই ঘন্টা এবং টোটাল একশো পঞ্চাশটা কোশ্চেন হবে এবং এখানে আর কি বলেছে আমরা জানি এখানে যে ল্যাঙ্গুয়েজ পার্টগুলো থাকে ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টু এইটা বাদ দিয়ে বাকি যেই পার্টগুলো রয়েছে ঠিক আছে বাকি যেই নব্বই নাম্বার রয়েছে সেই পার্টের কোশ্চেনগুলো কিন্তু তোমরা দুটো ল্যাঙ্গুয়েজে দেখতে পাবে হিন্দি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে দেখতে পাবে এখানে ক্লিয়ারলি বলে দেওয়া আছে এরপরে আমরা দেখে নিচ্ছি এক্সাম প্যাটার্নটা কেমন হবে যারা পেপার ওয়ানের জন্য অ্যাপ্লাই করবে অর্থাৎ ক্লাস ওয়ান টু ফাইভের জন্য এলিজিবিলিটি টেস্ট তাদের কোন কোন পার্ট পরীক্ষা দিতে হবে যেমনটা সিটেটে হয়ে থাকে সিডিপি ঠিক আছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি এখান থেকে তিরিশটা কোশ্চেন ল্যাঙ্গুয়েজ ওয়ান এখান থেকে তিরিশটা কোশ্চেন ল্যাঙ্গুয়েজ টু এখান থেকে তিরিশটা কোশ্চেন ম্যাথামেটিক্স থেকে তিরিশটা কোশ্চেন এবং ইভিএস ইভিএস থেকে তিরিশটা কোশ্চেন টোটাল তোমাদের একশো পঞ্চাশটা কোশ্চেন এবং একশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা এখানে দেখো ইউটেট পেপার টু অর্থাৎ ক্লাস সিক্স টু এইটের জন্য এলিজিবিলিটি টেস্ট এখানে কোন কোন পার্ট থাকছে একই রকম সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটাগোগি তিরিশটা কোশ্চেন ল্যাঙ্গুয়েজ ওয়ান তিরিশটা কোশ্চেন ল্যাঙ্গুয়েজ টু তিরিশটা কোশ্চেন যারা ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সের টিচার হতে চাইছে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স তারা ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স এই পার্টটা সিলেক্ট করবে যখন ফর্ম ফিল আপ করবে ওখান থেকে ষাটটা কোশ্চেন দেখতে পাবে যারা সোশ্যাল সায়েন্সের জন্য টিচার হতে চাইছে তারা এই পার্টটা সিলেক্ট করবে সোশ্যাল সায়েন্স এখান থেকে ষাটটা কোয়েশ্চেন দেখতে পাবে এবং বাকি অন্যান্য সাবজেক্টের যারা টিচার হতে চাইছে তারা কোন কোন পার্ট পরীক্ষা দেবে এখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে ধরো তুমি কোনো ল্যাঙ্গুয়েজের টিচার হতে চাইছো ঠিক আছে তোমায় কিন্তু ল্যাঙ্গুয়েজের ষাটটা কোশ্চেন পরীক্ষায় দেওয়া হবে না তোমায় কি পরীক্ষা দিতে হবে যারা ল্যাঙ্গুয়েজের টিচার হতে চাই তারা হয় ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সের ষাটটা কোশ্চেন পরীক্ষা দেবে অথবা সোশ্যাল সায়েন্সের ষাটটা কোশ্চেন পরীক্ষা দেবে ঠিক আছে এই ব্যাপারটা ক্লিয়ার হলো টোটাল এখানে একশো পঞ্চাশটা কোশ্চেন একশো মিনিট টাইম এবং এখানে আর কি বলা আছে দেখো যারা ল্যাঙ্গুয়েজ ওয়ান পরীক্ষা দিচ্ছে ল্যাঙ্গুয়েজ ওয়ান পার্টে কোন কোন ল্যাঙ্গুয়েজ তোমরা সিলেক্ট করতে পারবে এখানে দুটো অপশন আছে হিন্দি এবং ইংলিশ এই দুটোর মধ্যে কোনো একটা তুমি কিন্তু ল্যাঙ্গুয়েজ ওয়ানে সিলেক্ট করতে পারবে অন্যান্য ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে আর নেই ঠিক আছে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ওয়ানের জন্য হয় হিন্দি অথবা ইংলিশ তুমি কিন্তু সিলেক্ট করতে পারবে এবং ল্যাঙ্গুয়েজ টু এর ক্ষেত্রে কি বলেছে দেখো ল্যাঙ্গুয়েজ টু এর ক্ষেত্রে হিন্দি অথবা ইংলিশ অথবা সংস্কৃত অথবা উর্দু এই চারটের মধ্যে যে কোনো একটা তুমি ল্যাঙ্গুয়েজ টু হিসেবে সিলেক্ট করতে পারবে হিন্দি ইংরাজি সংস্কৃত উর্দু এটার মধ্যে কোনো একটা এই ব্যাপারটা এখানে কিন্তু বলে দিয়েছে এখানে দেখো আর একটা কথা বলে দিয়েছে বাইরের স্টেটের যারা আছে তারাও কিন্তু এখানে এলিজিবল কিন্তু বাইরের স্টেটের যারা থাকে তারা ওই স্টেটে গিয়ে জেনারেল হিসেবে কিন্তু ট্রিট হবে এবং এখানে এই পরীক্ষাটা পাস করতে গেলে টেটের মতোই মিনিমাম সিক্সটি পার্সেন্ট পেতে হবে অর্থাৎ একশো পঞ্চাশের মধ্যে তোমায় কিন্তু নব্বই পেতে হবে তাহলেই কিন্তু মানে তাহলেই তুমি কিন্তু এই টেটটা কোয়ালিফাই করে যাবে ঠিক আছে এখানে আর কি বলেছে দেখো এখানে আর যেটা বলেছে হ্যাঁ কেউ যদি এই পরীক্ষাটা একবার ক্লিয়ার করে তার যে সার্টিফিকেটটা পাবে সার্টিফিকেটটা কিন্তু লাইফ টাইম ভ্যালিড হবে ঠিক আছে এবং এখানে বলে দিয়েছে এই টেট পরীক্ষাটা প্রত্যেক বছর কিন্তু নেওয়া হয় এবং এখানে আর ব্যাপার বলেছে এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা তোমাদের মধ্যে যাদের সিটেট পেপার ওয়ান বা পেপার টু ক্লিয়ার আছে তারাও কিন্তু এলিজিবল কোন ক্ষেত্রে যখন এখানে রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরোবে বা এক্সাম হবে তোমরা কিন্তু ডিরেক্ট সিটেট দিয়েই অ্যাপ্লাই করতে পারবে কাজেই যাদের সি টেট ক্লিয়ার করা আছে তাদের আলাদা করে ইউটেট দেওয়ার প্রয়োজন নেই কিন্তু যদি কারো মনে হয় যে আমি ইউটেট পরীক্ষাটা দিতে চাই তাহলে দিতে পারে কিন্তু যাদের সিটেট আছে তারা কিন্তু ডিরেক্ট যখন রিক্রুটমেন্টের এক্সাম হবে অ্যাপ্লাই করতে পারবে এটাই কিন্তু এই প্রথম পয়েন্টে বলা আছে এবং এখানে কোন কোন টেট ভ্যালিড বলা আছে দেখো হয় তুমি সিটেট ক্লিয়ার করে অ্যাপ্লাই করো অথবা উত্তরাখণ্ড টেট ক্লিয়ার করে অ্যাপ্লাই করো অন্য কোনো টেট দিয়ে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না ধরো কারোর ওয়েস্ট বেঙ্গল টেট ক্লিয়ার আছে ঠিক আছে বা কারো প্রদেশের টেট ক্লিয়ার আছে সে কিন্তু এইখানে এই সার্টিফিকেটগুলো দিয়ে অ্যাপ্লাই করতে পারবে না হয় সিটেট ক্লিয়ার করে থাকতে হবে অথবা উত্তরাখণ্ড টেট এই ব্যাপারটা এখানে ক্লিয়ার হলো এরপরে আমরা চলে যাচ্ছি পরীক্ষার ক্ষেত্রে তোমরা যারা অ্যাপ্লাই করবে ফর্ম ফিল আপের ফিজ কত যারা কেবল একটা পেপার সিলেক্ট করবে ঠিক অর্থাৎ একটা পেপার পরীক্ষা দেবে হয় পেপার ওয়ান অথবা পেপার টু তাদের ক্ষেত্রে ফিজ হচ্ছে ছশো টাকা ঠিক আছে এবং যারা দুটো পেপারেই পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে ফিজ এক হাজার টাকা এটা আমি কার কথা বলছি জেনারেল ক্যাটাগরির কথা এবং বাইরের স্টেটে যারা আছে তারা কিন্তু সবাই জেনারেলের মধ্যেই কাউন্ট হবে ঠিক আছে তো এই ব্যাপারটা এখানে ক্লিয়ার হলো এবং এখানে আর কি বলেছে এবং এই যে তোমরা অ্যাপ্লিকেশন করবে এটা কিন্তু অনলাইনেই করতে হবে বলে দিয়েছে একবার যদি তুমি পরীক্ষার ফিজ জমা দিয়ে দাও ফিজটা কিন্তু আর ফেরত পাবে না তাই যখন ফর্ম করবে কেয়ারফুলি করবে এবং এই যে পরীক্ষাটা হবে পরীক্ষাটা কোথায় হবে এটা নিয়ে অনেকের ডাউট থাকে পরীক্ষাটা কিন্তু যে রাজ্য পরীক্ষা নিচ্ছে ওখানে গিয়েই পরীক্ষা দিতে হবে অর্থাৎ যারা উত্তরাখণ্ড টেট পরীক্ষা দিতে চাই তাদের পরীক্ষা কিন্তু উত্তরাখণ্ড গিয়েই দিতে হবে ঠিক আছে এখানে কোনো একটা জায়গায় তোমায় এক্সাম দিতে হবে যেখানে সেন্টার দেবে তোমায় এবং পরীক্ষার জন্য যখন অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে ওটা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে চেক করতে হবে এখানে আর কি বলা আছে দেখো হ্যাঁ পরীক্ষাটা ওয়েমাসিটে হবে অফলাইনে পরীক্ষা হবে ঠিক আছে অফলাইনে পরীক্ষা হবে কোনো রকম নেগেটিভ মার্কিং এখানে কিন্তু নেই ক্লিয়ার করে বলে দিয়েছে এখানে আর কি বলা আছে দেখো যখন আনসার কি রিলিজ করবে তোমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে কোনো আনসারে যদি ভুল মনে হয় এটাও এখানে বলে দিয়েছে এবং এখানে আর কি বলেছে দেখো এখানে আর যেটা বলেছে মেন মেন পয়েন্টগুলো আমরা জেনে নিচ্ছি এখানে দেখো এই ব্যাপারগুলো রয়েছে এগুলো বিভিন্ন ধরনের কিন্তু তোমার ইনস্ট্রাকশন দেওয়া আছে যেগুলো এতটা ইম্পর্টেন্ট নয় এখানে দেখো তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম হয় তোমরা এই নাম্বারে বা এই ইমেল আইডিতে যোগাযোগ করতে পারো এখানে বাকিগুলো বলে দিয়েছে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তোমরা কী কীভাবে ফর্ম ফিল করতে পারবে পুরো প্রসেসগুলো এখানে বলা আছে দেখো ডিটেলসে বলা আছে তোমরা এইভাবে দেখতে পাবে এই এই ডিটেলসগুলো দিতে হবে নিজের নাম বাবার নাম মোবাইল নাম্বার ইমেল আইডি ঠিক আছে তারপর একটা ওটিপি তোমার কাছে আসবে তারপর তোমায় কিন্তু লগ করতে হবে এবং এখানে এই ব্যাপারগুলো আছে তোমরা যারা ফর্ম ফিল আপ করবে এই ব্যাপারটা একটু দেখে নেবে যে কোন কোন ব্যাপারগুলো এখানে তুমি সিলেক্ট করতে পারবে তো এটা একটু দেখে নিও এখানে যা যা বলা আছে এখানে যদি কোনো ইম্পর্টেন্ট জায়গা থাকে আমি বলে দিচ্ছি হ্যাঁ নিজের ফটো সিগনেচার আপলোড করতে হবে এটা এখানে বলে দিয়েছে আর কি করতে হবে দেখো এখানে এই ধরনের তোমরা কিন্তু ইন্টারফেস দেখতে পাবে যখন ফর্ম ফিল করবে ঠিক আছে অনলাইনে আবেদন করতে হবে তারপর তোমরা পেমেন্ট করতে পারবে অনলাইনে পেমেন্ট করতে পারবে এবং পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্লিকেশনটা তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে এই যে যখন অ্যাপ্লাই করবে দেখো প্রথমে তোমার কাছে এরকম একটা অপশান আসবে যে অ্যাপ্লিকেশন ফর কোনটার জন্য অ্যাপ্লাই করতে চাও নিজের নাম দেবে মোবাইল নাম্বার ইমেল আইডি জেন্ডার ডেট অফ বার্থ ফাদার্স নেম মাদার্স নেম ঠিক আছে তারপর ক্যাটাগরি সিলেক্ট করবে তারপর এখানে দেখো ফার্স্ট ল্যাঙ্গুয়েজে কি সিলেক্ট করতে পারবে বলা আছে হিন্দি অথবা ইংরাজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজে হিন্দি ইংরাজি উর্দু সংস্কৃত এই চারটের মধ্যে যে কোনো একটা পেপার টুয়ের ক্ষেত্রে মার্কসের জন্য তোমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারবে এখানে কিন্তু বলে দিয়েছে ঠিক আছে তারপর দেখো এই যে তোমাদের ডিগ্রিটা বিএড বা ডিএলএড যাদের পাস হয়ে গেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে যারা অ্যাপিয়ারিং আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এখানে আর কি বলা আছে দেখো এক্সাম সিটি তুমি সিলেক্ট করতে পারবে দুটো এক্সাম সিটি তোমায় সিলেক্ট করতে হবে তারপর তোমার ডিটেলস দিতে হবে মানে অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে একটা আইডেন্টি প্রুফ দিতে হবে তোমায় আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি এগুলোর মধ্যে যে একটা নিজের ফটো আপলোড করতে হবে সিগনেচার আপলোড করতে হবে এবং তোমার কিন্তু মানে থামনেল ঠিক আছে থামনেল তোমার যেটা ইমপ্রেশন আছে ওটা দিতে হবে মানে বুড়া আঙুলের ছাপ কিন্তু তোমায় আপলোড করতে হবে এখানে এখানে এটা বলা আছে আর কি বলা আছে দেখো এই যে এলিজিবিলিটিগুলো তোমরা এখানেও দেখতে পাবে ইউটেট পেপার ওয়ানের ক্ষেত্রে কি কি এলিজিবিলিটি থাকলে অ্যাপ্লাই করা যাবে যে কোনো একটা দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো এটা একটু দেখে নেবে যারা যারা মনে হচ্ছে যে অ্যাপ্লাই করতে চাও তারা একটু দেখে নেবে আর এটা হচ্ছে ইউটেট পেপার টু এর ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো এখানে এইভাবে বলা আছে পরপর এটা একটু চেক করে নেবে আর এখানে কিন্তু এগুলো বলে দিয়েছে পার্সেন্টেজ অফ মার্কস কীরকম লাগবে কে কোন ইয়ারে পাস করেছে সে অনুযায়ী কিন্তু এগুলো ভ্যারি করবে এবং লিস্ট অফ এক্সাম সিটি তোমরা এইগুলো দেখতে পাবে ঠিক আছে পরীক্ষা সেন্টার কিন্তু এইগুলো রয়েছে যখন পরীক্ষা সেন্টার সিলেক্ট করবে এখানে থাকা যে কোনো দুটো তোমায় সিলেক্ট করতে হবে উত্তরাখণ্ডের মধ্যেই ঠিক আছে এবং এখানে আর কিছু বলা নেই বিশেষ কিছু এগুলো এতটা ইম্পর্টেন্ট নয় আর এখানে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দেওয়া আছে তোমরা চেক করতে পারো আর এখানে কি বলা আছে দেখো এই যে পরীক্ষাটা ওএমআর এ পরীক্ষা হবে চারটে অপশন দেওয়া থাকবে একটা তোমায় ফিল করতে হবে পরীক্ষার দিন যেটা আনসার হবে এবং এখানে সমস্ত ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া আছে তোমরা একটু চেক করে নিতে পারবে এই ব্যাপারগুলো ঠিক আছে আর পরীক্ষার দিন কোন টাইমে পরীক্ষা হবে সমস্ত কিছু বলা আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তোমরা কমেন্টে জানাবে এবং যারা আবেদন করতে চাও করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং